ক্লাস 9-10 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আমি পড়াচ্ছিলাম ছোট গল্পকার শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প দেবতার জন্ম। আজ আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেবতার জন্ম গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। লাইনটি হলো, নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। উদ্ধৃত অংশে কে খুশি হয়েছিল? নুরিটার এই পদোন্নতিতে দেবতার জন্ম গল্পের কথক আন্তরিক খুশি হয়েছিলেন। তাহলে গল্পের কথক আন্তরিক খুশি হয়েছিলেন। পরের প্রশ্ন, তিনি কেন খুশি হয়েছিলেন? নুরিটা আর আগের মতো নেই। একসময় সে রাস্তার মাঝে পোতা ছিল। কথক নিজে বাঁচার ঐকান্তিকতায় তাকে তুলে রাস্তার এক কোণে স্থাপন করলেন। সেখানে হোস পাইপে জল দেয়া জৈনিক ব্যক্তি তার গায়ের ধুলো মাটি ধুইয়ে তার চাকচিক্য ফিরিয়ে আনে। ফলে অজ্ঞাত কেউ বা কারা তেল সিঁদুর লেপে সেখানেই রাস্তার এক কোণে তাকে স্থাপন করে। তারপর সহসা গলির মোড়ে পাথরটার মহাসমারোহের অবস্থান কথক দেখলেন। এভাবে তার নিজ হাতে তুলে ফেলা পাথরটির জাঁকজমকপূর্ণ অবস্থান দেখেই কথক খুশি হয়েছিলেন। পরের প্রশ্ন, নুরিটার পদোন্নতির বর্ণনা দাও। গলির মোড়ে অসত্য তলার নুরিটা আজ মহাসমারোহে অবস্থিত। সামান্য নুরিটা আজ শিবলিঙ্গ সদৃশ প্রথিত। গঙ্গা স্নানে যাতায়াতকারী পূর্ণলোভীরা একে ঘিরেই সস্তার পারলৌকিক পাথেয় সঞ্চয় করে। কিন্তু আসলে পেছনের গল্প অন্যরকম। একদিন বাঁচার তাগিদে কথক রাস্তা থেকে পাথরটি তুলে রাস্তার এক কোণে নিরাপদে তাকে স্থাপন করেন। তারপর হঠাৎ একদিন দেখলেন পাথরটির শ্রীবৃদ্ধি হয়েছে। কারো দয়ায় ও হোস পাইপের জলে তার গায়ের ধুলোবালি পরিষ্কার হয়ে ক্লান্তি ফিরেছে। অনুসন্ধিত লোকটির কথায় ভালোভাবে নিরীক্ষণ করে কথক দেখলেন সিঁদুর তেল মেখে কারা যেন পূজা শুরু করেছে। তারপর একদিন দেখা গেল পাথরটা উধাও। কথক এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলেন। নানা প্রশ্ন মনে আসে কিন্তু সদুত্তর মেলে না। তারপর একদিন পর গলির মোড়ে অসত্যতলায় কথক নুরিটাকে পোতা দেখলেন। এক্ষেত্রে তিনি একটু বিশেষত্ব দেখলেন, যে ব্যক্তি পাথরটিকে পুঁতেছে সে নুরিটার স্থূল অঙ্গটা গাছের সঙ্গে এবং নিপুণ দক্ষতায় পুঁতেছে যে ওপরের গোলাকার নিটল মসৃণ অংশ দেখে তাকে শিবলিঙ্গ বলে মনে হবে। নুরিটার চারপাশে ফুল বেলপাতা ও আতপ চালের ছড়াছড়ি। বোঝা গেল সকালের দিকে এই পথ দিয়ে যারা গঙ্গা স্নান করে পূর্ণ অর্জন করতে যায় তারা সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে এটাকে গ্রহণ করেছে। আর এভাবেই নুরিটার পদোন্নতি হয়েছে। পরের প্রশ্ন, পদোন্নতিপ্রাপ্ত নুরিটা সম্পর্কে বক্তা আর কি বললেন? পদোন্নতিপ্রাপ্ত নুরিটার বিষয়ে আন্তরিক খুশি হয়ে কথক বললেন, তিনি একদিন ওকে মুক্তি দিয়েছিলেন আর এখন সবাইকে ও মুক্তি দিচ্ছে। সুতরাং গৌরব আসলে কথকেরই গর্ব। পৃথিবীর বুকে ও জন্মদাতা কথকই। তাই মনে মনে তিনি পিতৃত্বের একটা পুলক অনুভব করলেন এবং কায়মনো বাক্যে ওকে আশীর্বাদ করলেন। পরের প্রশ্ন, পূর্বের অনুসন্ধিত লোকটির বিষয়ে বা তিনি কি ভেবেছিলেন? এই অনুসঙ্গে পূর্বের অনুসন্ধিত ব্যক্তির বিষয়ে তিনি ভাবতে লাগলেন যে সেই লোকটাকে তিনি কোনো খবর দেবেন কি না। পথে তার সঙ্গে দেখা হলে সেও পাথরটার কথা তোলে না। কথক ভেবেছিলেন পাথরটার পলায়নে লোকটি হয়তো মুহমান হয়ে পড়বে, কিন্তু উল্টে তিনি তাকে প্রফুল্লই দেখলেন। সেই সঙ্গে ভাবলেন এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন অযথা ওকে উতলা করে কোনো লাভ নেই। আজকের ক্লাস এই পর্যন্ত।